দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের ওয়াল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেনমেন্ট টোয়েন্টি এর আয়োজনে দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন বন্যার্থদের জন্য অর্থ সংগ্রহে কনসার্ট করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন কনসার্ট ফর ফ্লাড ভিকটিম শিরোনামের যেই আয়োজনে ব্যান্ড দলগুলো পারফর্ম করেছেন বিনা পয়সায় মূলত পানি বন্দীদের সহযোগিতায় আয়োজকদের এমন আয়োজন গানের এমন আয়োজন তো হর হামেশাই হয় তবে এই কনসার্টের কারণ ভিন্ন যে ভিন্নতা দশের জন্য দেশের জন্য ফেনি কুমিল্লা নোয়াখালী সহ দেশের বিভিন্ন এলাকার মানুষ যখন পানিবন্দি তখন তাদের সহযোগিতায় গানের এমন আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন এটা জগন্নাথ ইউনিভার্সিটি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে তো বেসিক্যালি আমরা তাদের পুনর্বাসন এবং তাদের বিভিন্ন ধরনের মেডিকেল সহায়তা দিয়ে পাশে থাকার চেষ্টা করব কারণ আমরা মিউজিশিয়ান গান পছন্দ করি গান গাইতে যেতে ভালোবাসি এজন্যই হাসলে হচ্ছে আমরা এই কাজটা করছি এবং আমরা গানের মাধ্যমে আমাদের তো এটাই কাজ এই জন্যই আমরা হচ্ছে গানের মাধ্যমে এই কাজটা স্লোগান জীবনের জন্য গান শিরোনামের এই কনসার্টে যেমন বিনা পারিশ্রমিকে পারফর্ম করেছে শিরোনামহীন সোনার বাংলা সার্কাস অ্যাভয়েড রাফা হাইওয়ে তেমনি মঞ্চ মাতিয়েছে আপেক্ষিক চান্দের গাড়ি একে রাহুল অ্যান্ড ব্ল্যাক জ্যাক প্রতিবিম্ব শেফার্ট সহ মোট বারোটি ব্যান্ড জনসাধারণ আমরা সবাই মিলে চেষ্টা করতেছি যেন এই বন্যার এই সিচুয়েশনটা থেকে আমরা ওভারকাম করতে পারি ভালো ফিল করছি এই কারণে যে আমাদের ভার্সিটি থেকেও একটা ত্রাণ ত্রাণ সংরক্ষণের জন্য এই একটা ভালো কনসার্ট আয়োজন করা হয়েছে ভালো তো লাগছে এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে একজন সাধারণ জনগণ হিসেবে যে বন্যাতদের পাশে দাঁড়ানো আমাদের সঙ্গবদ্ধ যে এই প্রচেষ্টাটা এটা যেন সফল হয় এটাই আমাদের চাওয়া কনসার্টে আসা দর্শকরা বললেন এমন একটা বাংলাদেশি প্রত্যাশা করেন তারা যেখানে থাকবে না কোনো ভেদাভেদ সবাই গাইবে একই সুরে সবসময় যখনই আমাদের কোনো ভিক্টেমের পাশে দাঁড়াতে হয় বা কোনো ন্যাচারাল ডিজাস্টারের পাশে দাঁড়াতে হয় এটা আমাদের আসলে দায়িত্ব থেকেই আমরা করি মন অবস্থা আছে যে আমাদের বিনা পারিশ্রমিক শোগুলো করে সবার জন্য একসাথে সবাইকে একসাথে এনে যতটুকু চ্যারিটি আমরা পারি গ্যাদার করে আপাতত যারা ফ্লাড ভিক্টেমরা আছে ওদের জন্য আমরা হেল্প করার ট্রাই করতেছি এই পরিস্থিতিতে আমরা মিউজিশিয়ান হিসেবে যেটা করতে পারি আমরা নিজের যে উপার্জনটা এটা কিছুটা বন্যা দুর্গত এলাকায় গিয়ে যেতে পারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল থেকে শুরু হয়ে গানের এই আয়োজন চলে রাত অবধি শরিফুল হক চল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে বন্যার্থদের সহযোগিতায় আয়োজন করা হয়েছে দুই দিন ব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী ত্রিশ ও একত্রিশ আগস্ট উত্তরার রবীন্দ্র সরণিতে সিনেমা চলবে সহায়তায় তহবিল সংগ্রহ আগস্ট সাড়ে ছয়টা থেকে শুরু হবে প্রদর্শনী থাকছে পলাশের পদ্মা পুরাণ এরপর দেখানো হবে মোহাম্মদ কাইম পরিচালিত কুড়াপক্ষীর শূন্য দ্বিতীয় দিন এই আগস্ট সন্ধ্যা সাড়ে ছটায় প্রদর্শিত হবে খিজির হায়াত খানের ওরা সাতজন এই দিন দর্শক উপস্থিতি বিবেচনা করে প্রদর্শিত হতে পারে খন্দকার সুমনের সাতাও। ক্ষমতার মন্দ প্রভাবে সব রকম বৈষম্য দূর করে মেধার বিকাশ ঘটিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে জাতি পিছিয়ে নেই চলচ্চিত্রের মানুষরাও এবারে তারা গড়ে তুলছেন বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি যে কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকন চলচ্চিত্র অভিনেতা শিবা শানু থাকছেন সদস্য সচিব হিসেবে পুরো কমিটি এখনও চূড়ান্ত না হলেও সিনিয়র প্রযোজক পরিচালক শিল্পীসহ সহ অন্যান্য কলাকুশলীরা সহ প্রাথমিকভাবে প্রায় দেড় শতাধিক নামের একটি তালিকা তৈরি হয়েছে সব চূড়ান্ত হলে শিগগিরই বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা বদিউল আলম খোকন পর্দা উঠেছে বিশ্বের সবচেয়ে প্রাচীন ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বুধবার বাংলাদেশ সময় রাত দশটায় ইতালির ভ্যানেস শহরের পালাত্সো দেল সিনেমার সালা গ্রান্ডে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান ইতালিয়ান অভিনেত্রী জেভেভা আলভেতির উপস্থাপনায় চমকালো যে আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্বের নাম করা সব শিল্পী নির্মাতারা এবারে উৎসবে আজীবন সম্মাননা হিসেবে স্বর্ণসিংহ উঠেছে তিনবার অস্কার মনোনীত মার্কিন অভিনেত্রী প্রযোজক সিগর্নি উইভার ও অস্ট্রেলিয়ান পরিচালক টুইটার ওয়ার হাতে গত বছর হলিউডে অভিনয় শিল্পী ও চিত্রনাট্যকারদের ধর্মঘটের কারণে ভ্যানিসের লাল গালিচা ছিল মলিন তবে এবারে থাকছে খ্যাতিমান অনেক তারকার উপস্থিতি এবারে আসরে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহের জন্য প্রতিযোগিতা করবে একুশটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এবছর ভ্যানিস উৎসবে একমাত্র এশীয় সিনেমা হিসেবে মূল প্রতিযোগিতায় জায়গা পেয়েছে সিউ হুয়া ইয়ার স্ট্রাঞ্জার আইস একাশি তম আসরের পর্দা নামবে সাত সেপ্টেম্বর বেঁচে থাকলে আজ জীবনের নতুন বসন্তে পা রাখতেন পপ কিং খ্যাত মাইকেল জ্যাকসন শুরু করতেন জীবনের ছেষট্টি বছর মাত্র পাঁচ বছর বয়সে ভাইদের সাথে জ্যাকসন ফাইভ মিউজিক্যাল গ্রুপে যোগ দেন তিনি সেখান থেকে প্রথম মিউজিক অ্যালবাম ডায়না রোজ প্রকাশ করেন উনিশশো সালে মাইকেলের সবচেয়ে বিকৃত অ্যালবামের মধ্যে রয়েছে অব দ্য ওয়াল থ্রিলার ব্যাড ডেঞ্জারাস এবং হিস্ট্রি জনপ্রিয় নাচের মধ্যে রয়েছে রোবট এবং মুন ওয়াক অনন্য প্রতিভায় পপ সঙ্গীত এবং মিউজিক ভিডিওর ধারণা পাল্টে দেন এই কিংবদন্তি 2009 সালের ২৫ জুন ৫০ বছর বয়সে ওষুধের বিষক্রিয়ায় না ফেরার দেশে পাড়ি জমান মাইকেল জ্যাকসন দর্শক এবারে জানাবো শুক্রবারের ছবি মুক্তির খবর ওপার বাংলার প্রেক্ষাগৃহে কাল হাজির হবেন অঞ্জন দত্ত ও অপর্ণা সেন এই জুটির নতুন ছবির নাম এই রাত তোমার আমার রোমান্টিক গল্পের এই ছবিটি পরিচালনা করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সিনেমার প্রেক্ষাপটে দেখা যাবে দুটি মানুষের সারা জীবনের একসাথে পথ চলার গল্প আর জীবন চলার সে নিয়মে জমে থাকা নানা মান অভিমান রাগ ক্ষোভ মুছে দিতে দুটি মানুষের জীবনে আসে এমন এক রাত যে রাতে নিজেদের সব ভুল বোঝাবুঝির অবসান ঘটবে ছবির দুই কেন্দ্রীয় চরিত্রে অঞ্জন দত্ত অপূর্ণা সেনের সাথে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন পর ধর্মরত চট্টোপাধ্যায় ত্রিশ আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পর ছয় সেপ্টেম্বর থেকে অনলাইন প্ল্যাটফর্ম হইচইতে স্ট্রিমিং হবে এই রাত তোমার আমার শুক্রবারে টালিউডে এক সিনেমার বিপরীতে বলিউডে মুক্তি পাবে চারটি ছবি তালিকায় সানি লিওন জ্যাকি শ্রফ হাজির হবেন দক্ষিণী মুভি কোটেশন গ্যাং নিয়ে এছাড়াও দিন মুক্তির তালিকায় থাকা বাকি তিন সিনেমা দ্য টাই অব ওয়েস্ট বেঙ্গল আ স্টোরি এবং একই দিন শুধু ভারত জুড়ে নয় বরং বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় আছে দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল সত্য ঘটনা অবলম্বনে যে ছবিটি নির্মাণ করেছেন পরিচালক সানোজ মিশ্রা দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবিতে দেখা যাবে উনিশশো একাত্তরের বাংলাদেশের গণহত্যার প্রেক্ষাপট সে সময় সুহাসিনী নামের এক বিধবা নারীর সংগ্রামের গল্প যে চরিত্রটি প্লে করেছেন বলিউড অভিনেত্রী মডেল আরশিন মেহতা তিরিশ আগস্ট বলিউডে মুক্তি তালিকায় থাকা আরেক সিনেমা এ ওয়েডিং স্টোরি ভৌতিক এই ছবিটি পরিচালনা করেছেন অভিনব পারিক এছাড়া এদিন বলিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কমেডি গল্পের সিনেমা পার গায়ে পাঙ্গে এই ছবিটি পরিচালনা করেছেন সন্তোষ কুমার ডেক্স রিপোর্ট চ্যানেল টোয়েন্টি শুক্রবার বলিউডের মতো হলিউডেও মুক্তি পাবে চার সিনেমা যে তালিকায় বায়োগ্রাফিক্যাল ড্রামা হরর মিস্ট্রি সায়েন্স ফিকশন থ্রিলার ছবি যেমন আছে তেমনি আছে ফ্যামিলি স্পোর্টস মুভিও ত্রিশ আগস্ট আমেরিকান রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অভিনেতা রোনাল্ড রেগানের জীবনী নিয়ে হাজির হবেন নির্মাতা সিয়ান এম সিন মারা রেগান নামের যেই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টেন স্কায় এদিন মুক্তির তালিকায় আছে ফ্যামিলি স্পোর্টস মুভি ইউ গট অফ এই ছবিটি পরিচালনা করেছেন টাই রবার্টস একই দিন ভৌতিক চলচ্চিত্র নিয়ে হাজির হবেন হলিউড নির্মাতা ক্রিস ওয়ার্টস তার ছবির নাম ফ্রেড শুক্রবার মুক্তির তালিকায় থাকা হলিউডের আরেক সিনেমা স্লাইং শট সায়েন্স ফিকশন থ্রিলার ঘরনার এই ছবিটি নির্মাণ করেছেন মিকায়েল হাটস্ট্রম এই ছিল ওয়াল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেনমেন্ট টোয়েন্টি ফোরের আজকের আয়োজনে বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেল টোয়েন্টি ফোরের সাথেই থাকুন